অলরেডি তিনবার টপ আপ করলাম এই গান স্ক্রিনটা নেওয়ার জন্য, বাট এখনও পাই নাই। আমি আরেকবার লাস্ট ট্রাই করবো, দেখি এবার যদি পাই তাহলে তো ভালো। এই ডায়মন্ডের ভিতরে অনেকগুলো ডায়মন্ড শেষ করলাম গাইস, কিন্তু এখনো পাই নাই, দেখা যাক কি হয় এবার। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওটি বেসিক্যালি ফ্রি ফায়ারের লাক রয়েলে, আর লাক রয়েলে কিন্তু বর্তমানে কিন্তু একটা N79 এর স্কিন চলছে ওয়েপন রয়েলের ভিতরে। তাই আমি ভাবলাম কেন না এই গান স্ক্রিনটা নিয়ে নেওয়া যাক। আর আমি কিন্তু অলরেডি বেশ কয়েকবার, প্রতিদিনে একবার করে, হয়তো একবার করলে হলেও কিন্তু অন্তত আমি ট্রাই করে দিয়ে দেখি এক স্পিনে পাওয়া যায় কিনা, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ করা ছাড়া আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি এই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আমার কাছে কিন্তু বর্তমানে 34টি ওয়েপন রয়্যাল ভাউচার আছে, তো আমি প্রথমে ভাউচারগুলো দিয়ে শুরু করবো। ভাউচারগুলোর ভিতরে পেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো অনেক ডায়মন্ড লাগবে, তোমরা সবাই বুঝতে পারতেছো কত ডায়মন্ড লাগে এগুলো নেওয়ার জন্য। তো আমি কিন্তু অলরেডি 5 বার ট্রাই করছি, অলরেডি কিন্তু পাই নাই। তো দেখা যাক, আমি এবার প্রথম স্পিন দিয়ে শুরু করবো, 5টা স্পিন দিয়ে শুরু করবো, দেখা যাক এবার পাই কিনা। সরি, 1 স্পিনে শুরু করবো, 5টি স্পিন পরে করবো, দেখা যাক বের হয়ে যা। আল্লাহ ভাই, এটা কি আসলো? যাই হোক, এটা তো আমার কাছে ছিল না, যাই হোক এটা অলরেডি পারমানেন্ট চলে এসেছে। তো আমার লাগবে যে N79 এই গান স্কিনটা লাগবে, আমি পরপর 5 বার ট্রাই করব এক স্পিন করে, যদি পাই তাহলে তো ভালো, আর না পেলে আমাদেরকে অন্য কোনো কিছু ট্রাই করতে হবে। তো ভাই এটা লাগবে না ভাই, এ রেয়ার আইটেম আমার প্রয়োজন নাই। রেয়ার আইটেম যেটা এখানে সবচাইতে ভালোটা, ওইটাই আসলে আমার প্রয়োজন। তো আমার কাছে মনে হচ্ছে যেন ওয়েপন রয়্যালের যে ভাউচারগুলো আছে এগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে যদি ডায়মন্ড দিয়ে আসে, তাছাড়া এই ওয়েপন রয়্যালের ভাউচারের মধ্যে আসবে না। অনেকে তো আবার এক স্পিনে পেয়ে গেছে শুধুমাত্র একটা ওয়েপন রয়্যাল ভাউচার দিয়ে। আবার আমার কাছে আসলে একটা রেয়ার আইটেম, যেটা আমি বলবো সবচাইতে বেশি রেয়ার ফ্রি ফায়ারের ভিতরে। তো দেখা যাক এবার এটা আসে কিনা এক স্পিনের ভিতরে। ও ভাই, এক স্পিন তো দিচ্ছে না, তো আমার জন্য এই জন্য এবার 10টা স্পিন করবো, একবারে 10 স্পিনে দেখা যাক আসি কিনা। এটাতে আসা লাগবেই অনেকগুলো। ও ভাই, 24 ঘন্টা ভাই, 24 ঘন্টা লাগবে না ভাই, পারমানেন্ট লাগবে ভাই। 2 বার 24 ঘন্টা পাইলাম, এইগুলো কি ভাই, 24 ঘন্টা পাচ্ছি, কিন্তু আমার লাগবে পারমানেন্ট। এই যে এইটা লাগবে, দেখি এটা অনেকবার ক্লিক করবো, দেখি পাই কিনা। তো এইখানে আরেকটা জিনিস আমি ট্রাই করতে পারি, লাক রয়্যালের ভিতরে কিন্তু তাদেরকে দেখাতে হয় যে আমি কতগুলো স্পিন করলাম, তারপরে কিন্তু এটা আসে। তো আমি একটা ট্রিক্স এখানে ইউজ করে দেখি হয় কিনা। তো আমি এখানে যে ওয়েপন, সরি, গোল্ড রয়্যালে যে ভাউচারগুলো আছে এগুলো সবগুলো শেষ করবো, তারপরে যে ওয়েপন রয়্যালে যে ট্রাই করবো, দেখা যাক আছে কিনা। ও ভাই, গোল্ড রয়্যালের বান্ডেলটা পেয়ে গেলাম। আমি কিন্তু লাস্ট টাইমে যে গোল্ড রয়্যালটা ছিল এটা অনেকবার ট্রাই করছি, পাই নাই। আর এটা কিন্তু এখন কি বলবো, অল্প কয়েকটি স্পিন করে এটা কিন্তু পেয়ে গেলাম। তো দেখা যাক, গোল্ড রয়্যালেরটা তো পেয়ে গেলাম, এবার ওয়েপন রয়্যালেরটা নেওয়ার ট্রাই করবো, দেখি ওয়েপন রয়যালেরটা আসি কিনা। তো এখানে আরও 30টা আছে, আমি আরও 10টা স্পিন করবো, জাস্ট আমার স্পিন করার প্রয়োজন, তাই আমি স্পিন করতেছি। তো দেখা যাক এবার, এবার ট্রাই করবো, দেখে আসি কিনা। আমার কাছে কিন্তু ভাউচার শেষের দিকে চলে যাচ্ছে, তো ভাউচার শেষ হয়ে যাওয়ার আগেই লাগবে। ও ভাই, আবার 24 ঘন্টা ভাই, 24 ঘন্টা লাগবে না ভাই, 24 ঘন্টা লাগবে না, পারমানেন্ট পারমানেন্ট এটা ক্লিক করে যায়, দেখি দেখি আসি কিনা। লাঞ্চার কিন্তু আমার কাছে আরও আর কয়েকটা আছে, তবে এটা কিন্তু ভাই, এটা কিন্তু রেয়ার, রেয়ারের ভিতরে দেখা যাক। ও ভাই, আমি তো ভেবে নিছিলাম এটা দিয়েই দিয়েছে, তারপর কি আসলো এটা জানি না। যত সব রেয়ার আইটেম আমার অ্যাকাউন্টে দিচ্ছে, আমি বুঝলাম না এত রেয়ার আইটেম কেন দিচ্ছে আমাকে বারবার, একটা পারমানেন্ট এসে পর, পারমানেন্ট আয় পারমানেন্ট ভাই, পারমানেন্ট তো দেওয়ার কোনো নামই নাই। আর আমার কাছে কিন্তু ভাউচার আর মাত্র 13টা আসে, দেখা যাক এর ভিতরে দেয় কিনা। তো দেখা যাক, আল্লাহ এবার আমি পেয়ে যাবো ইনশাল্লাহ, দেখা যাক দেখা যাক। ও ভাই, M60 তো অলরেডি আমার কাছে আছে, তো এবার দেখা যাক অ্যাডাম বাবাকে নিয়ে ট্রাই করবো, অ্যাডাম বাবা না থাকে, অ্যাডাম বাবা তো না, জোসেফকে দিয়ে ট্রাই করি, দেখি আসি কিনা। জোসেফের যেটা আছে ওইটা দিয়ে ট্রাই করবো, জোসেফটা কই। তো এবার দেখা যাক জোসেফ বাবা কি করে, তো দেখা যাক।
তো দেখা যাক জোসেফ বাবাকে দিয়ে আমি প্রথম স্পিন করব, প্রথম স্পিনে কি আসে হয়তো বা 24 ঘন্টা দিবে, যে 24 ঘন্টার জন্য দিবে এটাই যথেষ্ট, এটাই সর্বোচ্চ আর কি। তারপর দেখা যাক কি আসে। ও ভাই এই বনফায়ার, এটা তো আসলে আমার প্রয়োজন নাই ভাই, এই যে এটা পার্মানেন্ট লাগবে ভাই, দিয়ে দে ভাই দিয়ে দে। আবার 24 ঘন্টা, 24 ঘন্টা ভাই লাগবে না ভাই, 24 ঘন্টা লাগবে না। 8টা আছে এখনো, 10টা তো দেওয়া যাবে না, একবারে দেখা যাক আসে কিনা ভাই। আমি জানতাম আমার কাছে যে ভাউচার আছে সবগুলো ভাউচার শেষ হয়ে যাবে, তারপরে কিছু ডায়মন্ড খরচ করলে যদি আসে তার আগে দিবেন। এটা দিয়ে দে ভাই দিয়ে দে, আর কত সময় লাগবে ভাই, দিয়ে দে আর কতগুলো লাগবে, ভাউচার তো শেষ হয়ে গেল আমার, দিচ্ছি এগুলো সব। এতগুলো ভাউচার শেষ করলাম ভাই, 24 ঘন্টা 24 ঘন্টা বারবার 24 ঘন্টা দিচ্ছে, দিয়ে দে ভাই দিয়ে দে। এবার দিল এগুলো ভাই, এবার দিয়ে দিবে, দেখা যাক জোসেফ বাবা কি চায়, জোসেফ বাবা কি চায়। ও ভাই কি দিল এটা, কি জোসেফ বাবার কোনো কাজে দিচ্ছে না, না জোসেফ বাবার বাঘটা মনে শেষ করে দিয়েছে এটা আপডেটের পর থেকে, এখন আর জোসেফ বাবারটা বা কোনো বাবার কাজ করে না। তো দেখা যাক এবার আমি এটা পাই কিনা, এবার 10টা স্পিন একবারে করব, দেখা যাক 10 স্পিনের ভিতরে আমি পাই কিনা, দেখা যাক আবার 10 স্পিনে পাই কিনা ডায়মন্ড, এতগুলো ডায়মন্ড লাগবে এটা নেয়ার জন্য। দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে, আর কত ডায়মন্ড লাগবে, 24 ঘন্টা 24 ঘন্টা দিচ্ছে ডায়মন্ড। ও ভাই আরেকবার 10 বার স্পিন করতে পারবো, তারপরে হয়তো বার হবে না, দেখা যাক। দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আমার লাকি নাম্বার কত, 70 গাইস, 70 আমার লাক নাম্বার, তাও এখনো পেলাম না, মনে হয় এটা 100 লাক নাম্বার হওয়ার পর এটা পাবো, এটা লাস্ট স্পিন মনে হয় লাক, মানে এটা তো পাবে না আমি, এটা 100% জানতাম যে পাবো না। তো আমার কিছু ডায়মন্ড টপ আপ করতে হবে, তারপরেই হয়তো বা পাবো, তো ডায়মন্ড কিছু টপ আপ করে আসি দেখি তারপর পাই কি না। তো বন্ধুরা আরও আরেকবার টপ আপ করে চলে আসলাম, যেহেতু আমি অলরেডি অনেকগুলো স্পিন করে ফেলেছি, আর হয়তো অল্প কিছু স্পিন করলে আমি পেয়ে যাবো। তো দেখা যাক আমি যে স্পিন আমি যে ডায়মন্ডগুলো টপ আপ করলাম ওই ডায়মন্ডের ভিতরে পাওয়া যায় কিনা। অলরেডি কিন্তু আমার লাকি নাম্বার 71 হয়ে গেছে, আর আমার প্রতিবারই কিন্তু যে কোনো কিছু আমি লাক রয়্যাল থেকে নিতে যাই সবগুলোর জন্য কিন্তু অনেক বেশি ডায়মন্ড খরচ হয়। তো আমি কিন্তু কখনোই 1 স্পিনে কোনো কিছু এখন পর্যন্ত পাইনি, আশা করি কেন আর জানি না কেন জানি আমার এই অ্যাকাউন্টে কোনো কিছু এক স্পিনে পাই না। তারপরে দেখা যাক আমার অনেক ডায়মন্ড তো লাগে, আর কত ডায়মন্ড লাগে এটা নেয়ার জন্য এটা দেখা যাক। এবার আমি প্রথমে 1 স্পিন দিয়ে শুরু করব, তারপর যদি না হয় আমি একবারে 10টা স্পিন করব। তো দেখা যাক, 1 স্পিনে নিকাল যা নিকাল যা। ও ভাই আসে নাই, এবার আমি 10টা স্পিন একবারে করব, দেখা যাক আসে কিনা। 10টা স্পিন একবারে করছি, 10টা এসে পড়ে, এবার অন্তত দিয়ে দে ভাই, এইবার দিয়ে দে, কত ডায়মন্ড লাগবে ভাই আর কত। কেন জানি না আজকে আমার সবচাইতে বাজে লাকের দিন, আমি বুঝতে পারতেছি না, আমার অলরেডি লাকি নাম্বার 98 হয়ে গেছে, তারপর আমি এটা পাই না। আর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লাঞ্চারটা অলরেডি আমি 15 দিনের জন্য পেয়ে গেছি, 24 ঘন্টা 24 ঘন্টা করতে করতে এতগুলো বার আমি 24 ঘন্টা পাইছি, এর ভিতর আমি একবারও পারমানেন্ট পাই নাই। তো পারমানেন্ট পেলে তো আমি আর স্পিন করতামও না, তো আমি কিন্তু আরও আরেকবার স্পিন করলাম, দেখা যায় অনেক ডায়মন্ড অলরেডি আমার খরচ হয়ে গেলো ওইটার জন্য, আরও কত ডায়মন্ড লাগবে আমি বুঝতেছি না, অলরেডি কতগুলো ডায়মন্ড শেষ করলাম। তো দেখা যাক আর কত ডায়মন্ড লাগে এটা নেওয়ার জন্য, আমি এবার এক স্পিন দিয়ে শেষ করবো, এক স্পিন করে আমি একটা না আমি 10টা স্পিন করবো, একটা একটা স্পিন করে দেখা যাক কি হয়। আমার কাছে মনে হচ্ছে ও ভাই আমি এতগুলো স্পিন করছি, এটা যে আমাকে রেয়ার আইটেম বলবে সেটাও আমাকে বলো রেয়ার আইটেম বলে নাই, কংগ্রাচুলেশনও দেখায় নাই, আগে যে কি বলবো একটা ইনিমোশন হয়ে একটা কংগ্রাচুলেশন আমাকে দেখাইতো যে এটা রেয়ার আইটেম এশিয়া বলতে বলতে যে রেয়ার, এটা কি রেয়ারের ভিতরে পড়ে না নাকি, তাহলে এত ডায়মন্ড কেন লাগলো আমার, মানে কি বলবো ভাই পুরা কাতাই যায় রে ভাই, এতগুলো ডায়মন্ড শেষ করলাম এটা নেওয়ার জন্য। আর আমি প্রথমে ভাবতেছিলাম এটা নিবই না, তারপরও কেন জানে এটা আজকে নিয়েই ছাড়লাম।
আর আমি ভাবতেছিলাম নেক্সট ওপেন রোলের জন্য ওয়েট করি, তারপর এটা নিয়ে নিতেই হলো আর কি, যেহেতু অলরেডি এতগুলো ডায়মন্ড শেষ করলাম। তো আজকে এই যে দেখতেছেন আমাদের আজকের মিশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই গেছে, তো আমি কিন্তু অলরেডি নিয়েই ফেললাম। আর আমার কাছে মনে হয় যেন জোসেফের আগের যেই ট্রিকটা ছিল এখন আর ওটা কাজ করতেছে না, এখন নতুন কোনো ক্যারেক্টার আমাকে ট্রাই করতে হবে যেটা দিয়ে কাজ করে, হয়তো বা আমি ওইটাতে চেক করব, ওটা যদি কাজ করে, নতুন কোনো ক্যারেক্টারে যদি কাজ করে তাহলে ওইটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর দেখতে পারলেন আমার কতগুলো ডায়মন্ড লাগলো এটা নেয়ার জন্য। আর আমি আরেকটা বিষয় সেটা দেখিয়ে দিই আপনাদেরকে, আমি কিন্তু একটা যে বান্ডিলটা কই, ওই বান্ডিলটা কিন্তু আজকে গোল্ড রয়্যাল থেকে পেয়ে গেছি। এই যে বান্ডিলটা কই গেল, এই বান্ডিলটা কিন্তু আমি গোল্ড রয়্যাল থেকে পেয়ে গেছি। আর গোল্ড রয়্যালের বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার তো অনেক ডায়মন্ড লাগলো, এটা তো আপনারা অলরেডি দেখতে পেলেন। আর আপনাদের এটা এই গানের স্কিনটা নেওয়ার জন্য কত স্পিন করতে হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমি জানি অলরেডি অনেকে মাত্র 1 স্পিনে পেয়ে গেছে, তারপরেও প্রত্যেকের লাকি নাম্বারটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি একটু গানটা আর একবার দেখিয়ে দিই আপনাদের কাছ থেকে, আমাদের সবচাইতে দামি যে গানের ভিতরে এটা পড়ে, সরি আমি কোথায় যাচ্ছি, লঞ্চারটা তো লাঞ্চার ভিতরে যে আসলাম, এই যে লাঞ্চারটা আমার কাছে কি বলবো ভাই, কাঁদতেই যায় রে ভাই, এতগুলো ডায়মন্ড লাগলো। আসলে আমি যে এক্সাইটেড হবো না, হাসবো না, কাঁদবো না বুঝতে পারতেছি না, এতগুলো ডায়মন্ড লাগলো এটা নেওয়ার জন্য। তো ভাই আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে দেখিয়ে দেন যে আমার কত ডায়মন্ড লাগলো আর আপনি মাত্র কয়েকটা স্পিন করেই পেয়ে গেলেন এই ওয়েপন রোলের যে গানটা। আর আমাদের ভিডিওটি শেষ করার আগে সবাইকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা কিন্তু প্রতি মাসেই কোনো না কোনো গিভওয়ে করে থাকি, তাই অবশ্যই যখন আপনি আমাদের কোনো ভিডিও দেখবেন তখন অবশ্যই আমাদের সর্বশেষ যে গিভওয়েটি আছে সেটা অবশ্যই চেক করে নেবেন, এবং সেখানে অবশ্যই আপনার গেমের যে ইউআইডি আছে, আমার মানে আপনার যে গেমের ইউআইডি আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তার পাশাপাশি আমাদের গিভওয়ে রুলস ফলো করেই কমেন্ট করবেন, যাতে আমরা আপনাকে ডিসকোয়ালিফাই করে না দিই, কারণ আপনি যদি আমাদের গিভওয়ে রুলস ফলো না করেন আমরা কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিব। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।